আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা অশ্বগন্ধা গাছ নিয়ে আলোচনা করব অশ্বগন্ধা গাছ একটি ভেষজ গাছ অশ্বগন্ধা গাছ ভারতবর্ষে বলা হয় জিনসেন গাছ এই গাছের ব্যাপক ঔষধি গুণ রয়েছে তার মধ্যে একটি গুণ রয়েছে গ্রামগঞ্জে ছোটো ছোটো বাচ্চাদের রিকেট ঘা যে ঘা অনেক চিকিৎসা করে সারে না এই ঘায়ে আপনারা যদি এই অশ্বগন্ধা গাছ প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ ছেড়ে যাবে এই ঘায়ের কিভাবে আপনারা খাবেন রিকেট ঘা ভালো হচ্ছে না এক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চা এক থেকে তাদের বয়স পাঁচ বছর এদের জন্য এই অশ্বগন্ধার চূর্ণ অরিজিনাল আপনাকে খেয়াল রাখতে হবে অশ্বগন্ধা গাছটা যেন অরিজিনাল হয় বাজারে অনেক অশ্বগন্ধা চূর্ণ পাওয়া যায় যা ভেজাল এই জন্য আপনাকে অশ্বগন্ধা গাছ চিনতে হবে অশ্বগন্ধা গাছ অরিজিনালটায় চূর্ণ করে এটা আপনাকে এক চামচ অর্থাৎ যে পাঁচ মিনিট একটা চামচ রয়েছে ঔষধের চামচ এই চামচের এক চামচের চার ভাগের এক ভাগ এক গ্লাস অথবা হাফ কাপ দুধের সঙ্গে দুধটা একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে এই দুধের সঙ্গে ছোটো বাচ্চাদেরকে দৈনিক দুইবার খাওয়াবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এই রিকেট ঘাড় আস্তে আস্তে সেরে গেছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার অশ্বগন্ধার যে গুণটা রয়েছে বন্ধারক আমাদের সমাজে আমাদের বিশেষ করে ভারতবর্ষে এবং বাংলাদেশে এই মহিলাদের বন্দত্তা অর্থাৎ বাচ্চা হয় না তাদের বাচ্চা হয় না এক্ষেত্রে কোনো চিকিৎসা করেও আমরা কোনো ফলাফল পাই না সম্মানিত দর্শক আজকে এই যে এই বাচ্চা না হওয়ার জন্য এই অশ্বগন্ধার একটা বিশেষ একটা গুণ রয়েছে যা আপনাদেরকে বাড়িতে করতে হবে অশ্বগন্ধার কাঁচা গাছ আপনাকে নিতে হবে এই কাঁচা গাছ সমেত গাছ ডালপালা এবং শিকড় সমেত আপনাদেরকে জাল দিতে হবে কতটুকু জাল দেবেন ধরেন অশ্বগন্ধা দুইশো গ্রাম নিতে হবে এই দুইশো গ্রামে আপনাদেরকে পানি দিতে হবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পানি দিয়ে একটা কাঠ তৈরি তৈরি করতে হবে কাঠটা কীভাবে তৈরি করবে এই পানি জাল দিতে দিতে প্যানে দেখবেন একশো গ্রাম হয়ে গেছে ওই একশো গ্রামে গাছগুলা সেকে ফেলে দেওয়ার পর এই যে ঘন যে কাঠটা রয়েছে এই কাঠটা প্রতিদিন পাঁচ থেকে ছয় চ্যামিজ করে দিনে দুইবার আপনারা যে মহিলার বাচ্চা হয় না তাই খাওয়াবেন এক থেকে দুই মাস ইনশাল্লাহ সেই মহিলা মহিলারা বন্দত্ত্বর থেকে রক্ষা পাবে তার পেটে ইনশাল্লাহ বাচ্চা আসবে এরপরে তিন নম্বরে যে আপনাদেরকে বলবো আঘাত লাগে আমাদের সেলে অনেক আঘাত লাগে ধরেন এক এক জায়গায় গেছেন অ্যাক্সিডেন্ট করেছেন এক জায়গায় আঘাত লেগেছে বাঁশে দিয়ে মেরেছে অথবা ডালের সঙ্গে আঘাত লেগেছেন এই আঘাতের জন্য অনেক ওষুধ খাই কিন্তু ফোলা কমে না ব্যথাও কমে না এক্ষেত্রে অশ্বগন্ধার ডাল সমত ডাল এবং কাঁচা ডাল এবং তার পালাগুলা ডাল পালাগুলা সহ আপনারা থেতনা করে নেবেন থেতনা করে এরা প্রয়োগ করবেন এখানে প্রলেপ দিবেন এক দেবেন কয়েকদিন দেবেন ইনশালা দেখবেন আপনার ফোলাও চলে গেছে ব্যথাও চলে গেছে এরপরে আসুন অশ্বগন্ধার চার নম্বর কাজ প্রমেহ সম্মানিত দর্শক এই যে প্রমেহটা বাংলাদেশের ব্যাপক আকারে ধারণ করেছে বাংলাদেশ সহ আমাদের ভারতবর্ষে এই প্রমেহটা হচ্ছে কি আমাদের কবিরাজি ভাষায় মেহর থেকে ক্রনিক অর্থাৎ পুরাতন হওয়ার পরে প্রমেহতে মানে আপনার রূপান্তরিত হয় এই প্রমেহের জন্য ওষুধ খেয়ে আপনাদের কাজ হচ্ছে না সেক্ষেত্রে অশ্বগন্ধার জন্য ঠান্ডা পানির সঙ্গে এক চামচ করে দিনে দুইবার আপনি খাবেন এক থেকে দুই মাস ইনশাল্লাহ আপনার পরমে সমলে ভালো হয়ে যাবে এই মধ্যে পাঁচ নম্বরে আসুন আপনারা এই স্বপ্নদোষ আমাদের বাড়তি বয়সে যে আছে ছেলে এবং মেয়ে উহেরে স্বপ্নদোষ হয় বিশেষ করে শীতের দিন এই বিরক্তিকর একটা এই যন্ত্রণার থেকে বাঁচার জন্য অশ্বগন্ধার জন্য আপনারাই কাঁচা গাভীর দুধের সঙ্গে এক গ্লাস কাঁচা গাভীর দুধ সঙ্গে এক চ্যামিজ অশ্বগন্ধার চূর্ণ রাতে সবার আগে খাবেন ইনশাআল্লাহ সিরওতরে আপনার সব স্বপ্নদোর বন্ধ হয়ে যাবে এবার ছয় নম্বরে আপনার প্রয়োগ করব শুক্র তারল্য এবং আমাদের যে ঐন্দ্রিয় অর্থাৎ যে লিঙ্গটা শৈতুল্য আমাদের স্ত্রীর সবার ইচ্ছা করে না সেক্ষেত্রে অশ্বগন্ধার চূর্ণ এক চ্যামিচ গরম দুধের সঙ্গে রাতে এবং তার সঙ্গে এক মধু দিয়ে খাবেন ইনশাআল্লাহ দীর্ঘ এক থেকে দুই মাস খাবেন আপনার এই যে শুক্র তারল্য এবং স্ত্রী সবাসের যে ইচ্ছাটা আপনারা চলে আসবে ইনশাল্লাহ সাত নম্বরে আমরা অশ্বগন্ধার যে একটা প্রয়োগ পেলাম যেটা হচ্ছে স্ত্রী সবাস অনহা আমাদের অনেকে সব ঠিক আছে কিন্তু অস স্ত্রী সবাস অনহা আছে ভালো লাগে না সেক্ষেত্রে অশ্বগন্ধা চন্দ্র এক চামচ শুধু রাত্রে তার সঙ্গে এক চামচ ঘি দেবেন ঘি দিয়ে গরম দুধের সঙ্গে রাতে এক চামচ করে খাবেন ইনশাল্লাহ এক থেকে দুই মাস খাবেন আপনারা এই অশ্বগন্ধা এই এই অশ্বগন্ধা এই চূর্ণটা খাবেন ইনশা আপনারা এই রোগ থেকে মুক্ত পাবেন আট নম্বর যাদের আমাদের অনিদ্রা হয় এই ঘুমের কারণে এই ঘুম আমাদের হয় না অনেক ঘুমের ট্যাবলেট আমরা খাই প্রিয় দর্শক এই ঘুমের ট্যাবলেট যখন আপনারা বেশি খাবেন আপনার শরীরে অনেক প্রকার ক্ষতি আশঙ্কা আছে কিন্তু এই অশ্বগন্ধার চূন্য আপনারা এক চামিজ এক স্যামেজ অশ্বগন্ধা আপনারাই রাতে গরম দুধের সঙ্গে একস্যামেজ অশ্বগন্ধা খাবেন নিয়মিত খাবেন ইনশাল্লাহ আপনার দেখবেন গভীর ঘুম আপনাদের আসবে প্রিয় দর্শক আজকে এই অশ্বগন্ধা নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের এই অশ্বগন্ধা খেয়ে উপকার হয় তাহলে আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম